পাঁচ তারিখ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালের যে স্বপ্ন ছিল বাংলাদেশের, সেই স্বপ্নটার সমাধি হয়েছে গতকাল ভারতের সঙ্গে ম্যাচটাতে। তবে বাংলাদেশ ভালো খেলেছে আপাত দৃষ্টিতে এমনটাই বলা হচ্ছে, তবে বাংলাদেশ জিততে পারতো সেই ম্যাচটাতে, কারণ সেই রকম সুযোগ তৈরি হয়েছিল অনেকবার। সেই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে আছেন আমিমুল হাসান, আমার কলিগ, সহকর্মী এবং ক্রিকেট লাভার, সবার সাথে আমি কথা বলবো। তবে প্রথমেই যে বিষয়টি বলছি আমি, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং বিশ্লেষণ। আমি আমিমুলের কাছে জানতে চাইব কালকে বোলিং কেমন হয়েছে। ভারতের মতো একটি দলের বিরুদ্ধে বল করা বাংলাদেশের জন্য অনেক কঠিন মনে হবে আপনি যদি 2003 সালের বা 2007 সালের বাংলাদেশকে চিন্তা করেন। 2019 সালে এসে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে। আপনার কাছে মনে হতে পারে 314 করা ভারত সেখানে বোলিং কীভাবে ভালো হয়। আপনাকে মনে রাখতে হবে রোহিত শর্মার মতো মস্ত বড় একজন ব্যাটসম্যান খেলে ভারতের দলে, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি খেলে সেই দলে, তাদের মতো ব্যাটসম্যান যেই দলে খেলেন এবং যাকে বলা হয় ঠান্ডা মাথার খুনি, একজন ফিনিশার, তিনি হচ্ছেন ধোনি। এরকম মস্ত বড় ব্যাটসম্যানরা যেই দলে খেলে, আপনার নিশ্চয়ই মনে আছে নিদাহাস ট্রফিতে দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের তাণ্ডবে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গিয়েছিল ফাইনালে। এই ধরনের ব্যাটসম্যানরা যেই দলে খেলে সেই দলের বিরুদ্ধে বাংলাদেশের বল করাটা অনেক কঠিন। কিন্তু একটি জায়গায় দুর্ভাগ্য আমাদের, যে এই বলিং নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে আয়ারল্যান্ড আমাদের দল খুব ভালো খেলেছে, কিন্তু কালকের ম্যাচটিতে আমরা দেখেছি যে মুস্তাফিজের ইকোনমি খুব খারাপ যাচ্ছিল, সাইফউদ্দিনের সাতের ওপরে, মাশরাফিও খুব একটা ছন্দে নেই। আমরা কেন জানি না মেহেদী মিরাজকে খেলানো হয়নি, যেখানে সাব্বিরকে খেলানো হয়েছে কিন্তু বোলিং করতে দেওয়া হয়নি। আমরা জানি যে ইঞ্জুরির কারণে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেনি। এরকম একটি সমীকরণে আপনি নিশ্চয়ই দেখেছেন 180 যখন হয়ে যায়, কোনো উইকেট পড়ে না ভারতের, তখন আপনাকে নিশ্চিত মনে রাখতে হবে যে বিশ্বকাপে বাংলাদেশ 400 রানের মুখোমুখি হতে হবে। কিন্তু সে জায়গায় হয়নি। আপনি দেখেছেন শেষ সময়ে বাংলাদেশ কীভাবে ব্যাক করেছে খেলায়। এই জায়গা থেকে মনে হয় বাংলাদেশের বোলিং অন্যদের চেয়ে অনেক ভালো হয়েছে। আপনি যদি নিউজিল্যান্ডের কথা বলেন, তাদের চেয়ে আমরা ভারতের সাথে ভালো খেলেছি। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, তাদের চেয়ে আমরা ভালো খেলেছি। সেই জায়গা থেকে মনে হয় আপনি দেখেছেন পাকিস্তান কি নাস্তানাবুদ হয়েছে ভারতের বিপক্ষে, সাউথ আফ্রিকা কীভাবে হয়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশের বোলিং খুব একটা খারাপ হয়নি, এটা হচ্ছে আমার বিশ্লেষণ। কিন্তু বাংলাদেশ দল তো ভালো, ভালো ছন্দে আছে, ভালো পারফর্ম করছে, মাশরাফির মতো অভিজ্ঞ বোলার আছেন, মুস্তাফিজের মতো অতি বিস্ময় জায়গা নিয়ে একজন পেসার আমাদের দলে। খুবই কি অর্ডিনারি শুরু হয়েছিল প্রথম দিকে, মাশরাফি যখন বল ডিস্ট্রিবিউশন করছিলেন, মাশরাফি মার খেলেন, তারপর সাইফউদ্দিনকে দিলেন, কিন্তু সাইফউদ্দিনের জায়গায় যদি মুস্তাফিজ বল করতেন প্রথম দিকে, তাহলে কি কিছুটা অন্যরকম হতে পারত? এই কথাটি আমি শুধু আপনার প্রশ্ন না, অনেকে এই প্রশ্নটি করেছেন মাশরাফি কেন প্রথমে আসেন, কারণ আপনি জানেন যে ব্যাটসম্যানের উইকেট যদি দেখেন ফাস্ট বোলাররা ওখানে সবচেয়ে বেশি ভালো করে, করবে, আপনি জানেন উপমহাদেশে স্পিনারদের জন্য স্বর্গ বলা হয়, কিন্তু ওখানে আপনাকে ফাস্ট বোলার দরকার। আমাদের কিন্তু শক্তিশালী কোনো ফাস্ট বোলার নেই। মুস্তাফিজের সুইং রয়েছে, কাটার রয়েছে, কিন্তু মুস্তাফিজের স্পিড কিন্তু অনেক না, যেখানে রুবেল অনেকটা এগিয়ে। আমরা কেন রুবেলকে দিয়ে শুরু করলাম না, কারণ আমরা নিশ্চয়ই জানি মাশরাফি একজন ঠান্ডা মাথার বোলার, তিনি দেখে শুনে বল করতে পারেন কোথায় বলটি ফেলতে হবে। কিন্তু স্পিডের কথা যদি বলেন, স্পিডে মাশরাফি অনেক পিছিয়ে রয়েছেন। সেই জায়গাতে তিনি প্রথমে শুরু করতে এসে একটু ধাক্কা খেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় সেই জায়গাতে রুবেলকে আরও বেশি ব্যবহার করা উচিত ছিল প্রথম দিকে। আর দ্বিতীয়ত, আমাদের স্টার্টিংটা মনে হয় যে খেলোয়াড় শুরু হয়নি। আপনি যখন একটা যুদ্ধে নামবেন, এটা এক ধরনের অলিখিত যুদ্ধ, আপনি এই ম্যাচটি জিতলে সেমিফাইনাল দৌড়ে টিকে থাকতেন। আমি নিশ্চিত যে পাকিস্তানের সাথে বাংলাদেশ অনেক ভালো খেলবে, আমরা কিন্তু সেমিফাইনাল আসা বেঁচে থাকতো। তো ওই ধরনের মাইন্ডসেট নিয়ে মনে হয় না যে বলিংটা শুরু করেছিল। আর আপনি যদি দেখেন সাকিব খুব ভালো বলিং করেছে, সেখানে মোসাদ্দেককে আরেকটু বলিং করানো যেত, যেহেতু স্লো বল সেখানে সাব্বিরকে দিয়ে বলিং করানো সম্ভব ছিল। সেটি কেন ক্যাপ্টেন করেনি সেটি তিনিই ভালো জানেন, তিনি তার উত্তর দিতে পারবেন। অ্যাজ এ অডিয়েন্স, যা দর্শক, আমার কাছে মনে হয়েছে যে এখানে বলিংয়ের নৈপুণ্যে ভ্যারিয়েশন আনায়, সঠিক সময়ে কাকে ব্যবহার করায়, এখানে আমাদের একটু দুর্বলতা ছিল। কিন্তু মুস্তাফিজ যেভাবে ব্যাক করেছে খেলাতে, তিনি যেভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, এটি অসাধারণ ছিল। আসলে আমরা প্রত্যেকটি ম্যাচেই দেখেছি আমাদের প্রথম অবস্থায় 10 ওভার কিন্তু খুবই খারাপ করেছি। আমরা প্রথম 10 ওভারের পাওয়ার প্লেতে আমরা 60-এর উপরে রান দিয়েছি, কালকে আমরা 59-এর মতো রান দিয়েছি। তো এই জায়গাতে মনে হয় আরেকটু হিসেব কিতাব করা উচিত ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন বোলিং ডিস্ট্রিবিউশন কিংবা বোলার ব্যবহার করার ক্ষেত্রে ক্যাপ্টেন একটু আরও অন্যভাবে বিচার করতে পারতেন। কিন্তু 9 রানে রোহিত শর্মার যে ক্যাচটা, খুবই মূল্যবান ক্যাচ, এবং তার
ফলাফল কিন্তু কি ভয়াবহ হলো আমরা দেখতে পেয়েছি, ওটাও কিন্তু একটা ম্যাচের একটা ফ্যাক্টর ছিল, কি বলেন? ম্যাচে সবসময় একটি অংশ। রনি ভাই, আপনি অনেক ভালো জানেন, আপনি স্পোর্টস জার্নালিস্ট। তামিম ইকবাল, বাংলাদেশে যদি আপনি সেরা তিনজন ফিল্ডারের কথা বলেন, নিঃসন্দেহে আপনাকে তামিমের কথা বলতে হবে। অবশ্যই, যত ডেয়ারিং ক্যাচগুলো রয়েছে আপনি ইউটিউবে গেলে দেখতে পাবেন যে তামিমের হাতে সেটি হয়েছে। সাব্বির আমাদের ভালো ফিল্ডার, আমাদের সৌম্য সরকার ভালো ফিল্ডার, সাকিব আল হাসান ভালো ফিল্ডার, কালকে সাকিবকেও দেখেছি আমরা ফিল্ডিং ম্যাচ মিস করতে। মনে হয়েছে যে অতিরিক্ত চাপ, ভারতের বিরুদ্ধে খেলা মানেই অতিরিক্ত চাপ, এবং আপনি জানেন দর্শকের সংখ্যা কিন্তু আমাদের চেয়ে তাদের অনেক বেশি ছিল, সে কারণে এক ধরনের প্রেশার কাজ করেছে। আর তামিমের এই ক্যাচটি মিস হওয়াটা খেলার একটু অংশ, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আবার যদি রোহিত শর্মার কথা বলেন, সে শুধু বাংলাদেশের সাথেই নয়, প্রত্যেকটি ম্যাচে তিনি ভালো করেছেন এবং সেঞ্চুরির পর সেঞ্চুরি তিনি করে যাচ্ছেন। আপনি জানেন সাঙ্গাকারা যে রেকর্ড সেটিকে তিনি স্পর্শ করেছেন, সম্প্রতি তার যে ফর্ম সেটি মনে হচ্ছে যে সচিনকেও তিনি স্পর্শ করে ফেলতে পারেন। তো খুব একটি নেগেটিভলি আমরা তামিমকে না দেখে, আমাকে আহত করেছে যেটি, তামিম ইকবাল মস্ত বড় একজন ব্যাটসম্যান, পৃথিবীর যে কোনো বোলারকে নাকানি চুবানি খাইয়ে দিতে পারেন, কিন্তু বিশ্বকাপে এখনও তামিম নিজেকে মেলে ধরতে পারেনি, এটি আমাকে হতাশ করেছে। যদি তামিম নিজের নামের প্রতি সুবিচার করতেন তাহলে আমি নিশ্চিত যে রোহিত শর্মারা যে ধরনের ইনিংস খেলেছে, গতকাল আমার মন বলছিল যে তামিম একটি সেঞ্চুরি করবে, যেহেতু ফিল্ডিংয়ে তিনি তার নৈপুণ্য দেখাতে পারেনি, দক্ষতা দেখাতে পারেননি। কিন্তু সেই জায়গাতে আমি কিছুটা হলেও হতাশ হয়েছি। কিন্তু ক্যাচ মিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে সমালোচনা করা হচ্ছে, আমার মনে হয় একটি ক্যাচ মিসের জন্য ম্যাচ আমরা হেরে গিয়েছি এটি বলবো না, কিন্তু নিশ্চয়ই একটি ফ্যাক্টর ছিল। কিন্তু তামিমকে এমন অপরাধী হিসেবে দাঁড় করানো কখনই উচিত না, কারণ আমাদের ক্রিকেট কিন্তু এখানেই শেষ নয়, আমাদের যেতে হবে দূর, আরও বহুদূর। 315 রানের লক্ষ্য এই উইকেটে স্লথ গতির বল হয় এবং ব্যাটে ঠিক মতো আসে না, পরবর্তীতে আমরা ব্যাট করেছি, ব্যাটসম্যানদের ব্যর্থতা অনেকে বলছে এবং আমার হিসেবে সত্যিকার অর্থেই কিছুটা বেপরোয়া ব্যাটিং দেখেছি, দায়িত্বহীনতার লক্ষণ ছিল। সৌম্য সরকার 7 ম্যাচে 20 গড়ে 144 রান, তার কাছ থেকে প্রত্যাশা করা যায় না, ট্রাইনাশন সিরিজে দুর্দান্ত করেছেন। তামিম ইকবাল, আপনি বলছিলেন তামিম ইকবাল খুব ভালো মানের একজন ব্যাটসম্যান, ওপেনিংটা খুব ভালো করে দেন, তিনিও ভালো করেননি, প্রত্যেক ম্যাচেই কেন সাকিবকেই দায়িত্ব নিতে হবে? সাকিবুল হাসান, হ্যাঁ, সাকিবের জন্য খুব খারাপ লাগে। আপনি যখন, আমরা তো এই যে যেই জার্সিটি আমার গায়ে, এটি শুধু একটি জার্সি নয়, এটি অহংকার, এটি গৌরব, এর মধ্যে রয়েছে আমাদের ইতিহাস। সেই জায়গা থেকে খুব খারাপ লেগেছে, ছন্ন ছাড়া যখন আপনি বললেন ব্যাটিং দেখেছে, সাকিবকে এককভাবে লড়াই করতে হয়েছে। প্রতিদিন কেন সাকিব, তা অন্য কেউ কেন ছিল না? আপনি জানেন সাব্বিরের উইকেটটি যদি আপনি দেখেন, তিনি কীভাবে আউট হয়েছেন, ব্যাট আগে চালিয়েছেন, বল পরে এসেছে। প্রথমে যে ব্যাটসম্যানগুলো আউট হয়েছে, আপনি বল দেখলে তো বুঝতে পারছেন যে বল কিন্তু পরে আসছে, তো আপনি আগে ব্যাট কেন চালাচ্ছেন? সাব্বিরের জন্য একটি বড় সুযোগ ছিল, কিন্তু সাব্বিরের ক্যারিয়ার যদি দেখেন, সে ইতোমধ্যে প্রায় 70-এর মতো ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু নামের প্রতি এখনও সুবিচার করতে পারেন, মাত্র একটি সেঞ্চুরি, এবং সেটি সম্প্রতি হয়েছে পাকিস্তানের এগেনস্টে। কিন্তু আমার প্রশ্নটি এই জায়গাতে, তারা কেন এটি না বুঝে ব্যাটিং করেছেন? স্টার্টিংটা যে খুব খারাপ হয়েছে আমি বলবো না, দেখে শুনে শুরু করেছিলেন, তারপরে যেন কী হলো এটিকে আসলে বোঝার উপায় নেই। কারণ সৌম্য সরকার সবসময় মনে হয় যে তামিম একটু দেখে শুনে খেলছেন, সৌম্য ব্যাট চালাচ্ছেন। গতকালকে আমরা দেখেছি তামিম মেরে খেলছেন, বুমরাকে একবারে 2টি 4 মারা, এটি কিন্তু অনেক বিশাল কিছু, বিশ্বের 1 নম্বর বোলার এই মুহূর্তে জসপ্রীত বুমরা। বুমরার জায়গাতে আমরা বলবো যে বুমরাকে আমরা খুব ভালো মেরেছি, সামির কথা যদি বলেন তিনিও মার খেয়েছেন, কেউ কিন্তু খুব একটা স্বস্তি পায়নি বাংলাদেশের বিরুদ্ধে। আপনি জানেন 2 ওভার বাকি থাকতে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে, একবার ভাবেন যদি সেই 2 ওভার বাংলাদেশ খেলতে পারতো। সাইফউদ্দিন যেভাবে ব্যাটিং করেছে, আমি সবসময় বিশ্বাস করি সাইফউদ্দিন বাংলাদেশের আগামী দিনের সাকিব আল হাসান। সাকিব যেভাবে বল করেন, সেভাবে ব্যাট করেন, সেভাবে ফিল্ডিং করেন, বোলিংয়ের জায়গাতে সাইফকে একটু কাজ করতে হবে, ব্যাটিংয়ের আপনি যদি তার দেখেন, তার ক্যারিশমা দেখেন, তার ক্যারিশমাটিক ব্যাটিং আমরা কালকে দেখেছি, কিন্তু সময় কম পায়, তারপরেও তিনি ব্যাট চালিয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে, আমরা মুশফিককে যেভাবে দেখি সবসময় মিস্টার কুল, কুলের মতো তিনি ব্যাটিং করেনি। লিটন দাস, লিটন দাসকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে রনি ভাই, আপনি যদি শুধু একটি ম্যাচের কথা না বলি, আমরা বিশ্বকাপে প্রথমে এসে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে অসাধারণ খেলেছে, এটি না বলে যদি আমরা বলি তার ক্যারিয়ারটি আসলে কেমন, আমার কাছে দেখেছি যখন ওপেনিং করতে এসেছে, তামিম একজন যোগ্য সঙ্গী কখনোই পায় না, সেই জায়গাতে লিটন ফ্লপ করেছে। এই ম্যাচেও তিনি, শুধু এক ম্যাচ বলবো না, আমি তার গড় যদি আপনি দেখেন, সাকিবের প্রথম 20 ম্যাচ বা 30 ম্যাচ দেখেন, তামিমের প্রথম 30 ম্যাচ দেখেন, মাহমুদুল্লাহ দেখেন, মুশফিকের দেখেন, সেই 30 ম্যাচের সাথে যদি হিসেব করি, লিটন দাস অনেক পিছিয়ে রয়েছেন। কালকের ম্যাচটি অন্তত ধৈর্য ধরে দেখে শুনে খেলা উচিত ছিল। আপনি একটু গড় দেখুন, শেষ সময়ে আপনার 12 বলে লাগবে 28 রান, এটি খুব বড় সমীকরণ নয়,
শেষ ওভারে যদি 18 রানও প্রয়োজন হয় এটিও করা সম্ভব। আপনি সাইফউদ্দিন যেভাবে ব্যাট চালিয়েছে আমার দৃঢ় বিশ্বাস ছিল সাইফউদ্দিন এটি করতে পারবেন, কিন্তু তাকেও শেষ পর্যন্ত সঙ্গ দিতে পারেনি। সাকিবের কথা যদি বলেন, সাকিব প্রেশার নিতে পারেনি। যখন তিনি দেখেছেন অপর দিকে তার ব্যাটসম্যানরা একে একে আউট হয়ে যাচ্ছেন, তখন তিনি দায়িত্ববান হয়েও সেই দায়িত্ব পরিচয়টা দিতে পারেন। আর আপনি জানেন যে পয়েন্টে দাঁড়িয়েছিল বারবার আমরা দেখেছি বিরাট কোহলি বা দিনেশ কার্তিক, চারজন ব্যাটসম্যান ঠিক একই জায়গাতে ক্যাচ দিয়েছেন। আপনি জানেন যেই হাফ বলি বলে বিশ্বের ব্যাটসম্যানরা ছয় মারে, আমাদের ব্যাটসম্যানরা সেই বলগুলো মারতে গিয়ে আউট হয়েছেন। হাফ বলি বল মারতেই পারেনি। দ্বিতীয়ত, আপনি যেহেতু মারতে পারছেন না, সেই বলটি আপনি কেন মারতে যাচ্ছেন? আউটের ক্ষেত্রে যদি আপনি দেখেন মুসাদ্দেক কী বাজেভাবে আউট হয়েছে, ঠিক একইভাবে আউট হয়েছিলেন কিন্তু তামিম ইকবাল। ব্যাটে লেগে স্টাম্পে বলটি লেগেছে, আপনি যখন জানেন বলটি স্লো হয়ে যাচ্ছে, আপনার ব্যাট বল সাথে সাথে সংযোগ করতে পারছেন না। দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে, আমি টিভি স্ক্রিনে যা দেখেছি, নিশ্চয়ই ড্রেসিং রুমে বসে তারাও এটি দেখেছিলেন, যে আপনি ব্যাটে বলে যখন সঠিক সময় সংযোগটি হচ্ছে না, আর একটু দেখে শুনে সুস্থিরভাবে খেলা উচিত ছিল, যেটি সাকিব দারুণ শুরু করেছিলেন, খেলেছিলেনও। যখন সাব্বির এসে ব্যাট করেন, তার যখন 30 রান হয়ে যায়, তখন মনে হয়েছিল যে সেট হয়ে গিয়েছেন। একজন 30 রান হয়ে যাওয়ার পরে ওই ব্যাটসম্যান এরকম বাজে বল খেলে ভুলভাবে আউট হওয়াটা খুবই হতাশাজনক। একদম তীরে এসে তরি ডোবার মতো অবস্থা ছিল, এবং সাইফউদ্দিন একাই লড়াই করেছেন শেষ মুহূর্তে, এবং বাংলাদেশ হেরে গেল। খুবই আপসেট, নিঃসন্দেহে প্রত্যেকে আপসেট হয়েছে। তবে এই শেষ করবো এটুকু দিয়ে যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের কিংবদন্তি তুল্য ক্যাপ্টেন, কিন্তু এই বিশ্বকাপে তার পারফরমেন্স নেই, তার অবসর নিয়েও অনেক কথা হচ্ছে। আপনি এর সঙ্গে কী যোগ করবেন? রানি ভাই, আজকে আমি দেখলাম যে ভারতের কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার, তারা মাশরাফিকে নিয়ে ধরনের একটি প্রতিবেদন ছেপেছে, যে মাত্র 19-20 রান করেছে টোটাল বিশ্বকাপে, একটি মাত্র উইকেট, এরকম মন্থর গতিতে তিনি বল করেন, তিনি কেন খেলেন দলে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ভক্তরাও তুলেছেন। আপনি জানেন আমরা প্রচুর আবেগী, আমরা মুহূর্তে কাউকে আকাশের উঠিয়ে দেই, আবার মুহূর্তের মধ্যে তাকে আমরা জমিনে নামিয়ে আনি। এ ধরনের জায়গায় যাওয়া উচিত না। আপনি যদি 2015 সাল থেকে বিশ্বকাপ দেখেন, এরপরে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেন, ইতিহাস ট্রফি দেখেন, যে কোনো ম্যাচগুলোতে আমরা দেখেছি মাশরাফিকে কীভাবে নেতৃত্ব দিতে। এবারের বিশ্বকাপে তিনি সঠিকভাবে সুবিচার করতে পারেননি নামের সাথে। আপনি পৃথিবীর অনেক খেলোয়াড়কে যদি দেখেন, ইনজামামকে তার দুদিন গিয়েছে, সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ পড়তে হয়েছে, যেই সৌরভ গাঙ্গুলি ভারতের ইতিহাসকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। আপনি লক্ষণকে যদি দেখেন, লক্ষণেরও কিন্তু শেষটি খুব একটা ভালো হয়নি। আপনি আগারকারের নামে একজন বোলার ছিল, আপনি জানেন অজিত আগারকার, তার শেষটা কিন্তু খুব একটি ভালো হয়নি। আপনি ইরফান পাঠানের কথা যদি বলেন, সেই ইরফান পাঠানকে ওয়ান ডাউনে ব্যাটিং করতেও পাঠানো হয়েছিল ভারতের মতো মস্ত বড় একটি দলে। সেই দলে আপনি জানেন কি করুণ ইতিহাস নিয়ে ইরফান পাঠানকে যেতে হয়েছে। ঠিক এরকম একটি দিন আসতেই পারে দলের জন্য, কিন্তু এটি আপনি বিশ্বাস করেন যে একজন বস মাশরাফি বিন মুর্তজা যখন মাঠে থাকে, অন্যদেরকে তিনি উজ্জীবিত করেন, উদ্বেলিত করেন, অনেকে অনুপ্রেরণা পায় মাশরাফিকে দেখে। সেজন্য মনে হয়েছে মাশরাফি মাঠে ঠিক রয়েছে, কিন্তু নেতৃত্ব দিতে গিয়ে তাকে অনেক চড়াই উত্তাই পার হতে হয় অনেক সময়। আর কেন যেন মনে হয়েছে মাশরাফি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিন্তু পিছনের ইতিহাস বলে মাশরাফি অনুপ্রেরণা, মাশরাফি মানে এগিয়ে যাওয়া, মাশরাফি মানে সাহস। এই মাশরাফিকে আমি দায়ী করব না, কারণ সবাই মিলে আমরা যখন ভালো খেলবো, মাশরাফির বল ব্যাটিংটা তো সবার শেষে, মাশরাফির বোলিং বাদ দিলে তো বাংলাদেশে আরও দারুণ কিছু বোলার রয়েছে। কিন্তু আমি একটা জায়গাতে মিস করেছি তাসকিনকে, তাসকিনের যে গতি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন 2015 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে কী ধরনের গতি দেখিয়েছে তাসকিন, সেটি আমার মনে হয় আমরা এই বিশ্বকাপে কাজে লাগাতে পারতাম। আর ব্যাটিংয়ের জায়গাতে যেটি মিস করেছি, মনে হয়েছে লিটন দাসের জায়গায় যদি ইমরুল কায়েস থাকতো, কিছুটা হলেও আমাদের রান বা আমাদের পরিসংখ্যান, ইতিহাস, রেকর্ড একটু অন্যরকম হয়ে আসতে পারত। ধন্যবাদ আমিমুল হাসান। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে ইউটিউবে কথাও বলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।